আসসালামু আলাইকুম। আমরা যখন ইমোতে কাউকে কল দিতাম, আশেপাশে যে সাউন্ডটা শব্দটা শোনা যেত, সেটার কারণে আমাদের কিন্তু কথা ক্লিয়ারলি আমরা শুনতে পারতাম না। মানে এই প্রথম ইমোতে একটি দারুণ আপডেট নিয়ে আসছে, সেটা হলো আপনি যখন ইমোতে কারোর সাথে কথা বলবেন তখন আশেপাশে যে নয়েজটা আছে, যে সাউন্ডটা আছে, সেটা আপনারা শুনতে পারবেন না। তো এই বিষয়টা আমি এখন আপনাদের সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আমি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো তার আগে একটু বলে নিই, আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো বিয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম, তো এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো আমি এখন আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম, এখান থেকে আমি আমার ইমোটাকে ওপেন করে দেবো। ওপেন করার পর আমি ধরেন একজনকে কল দেবো, এখান থেকে এটা আমার এই আইডি, এই যে কল দিলাম। তো কল দেওয়ার পরে এই যে দেখুন উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন, জিরো নয়েস। এই জিরো নয়েসটা কিন্তু নতুন আপডেট হচ্ছে, ঠিক আছে? তো এই আপডেটটি আপনারা কীভাবে পাবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে জিরো নয়েসটা দেখতে পাবেন, জাস্ট আপনারা যদি জিরো নয়েসে ক্লিক করেন, জিরো নয়েস টার্ন ওয়ান, এটাকে তো অন হয়ে গেছে। এখন যদি যাকে আপনি কল করছেন সে ব্যক্তি যদি আপনি কলটি রিসিভ করে, তাহলে তার আশেপাশে যদি কোনো সাউন্ড বা শব্দ হয় তাহলে সেই শব্দগুলো আপনি শুনতে পারবেন না, একদম ক্লিয়ারলি আপনি তার কথা শুনতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য এই আপডেট আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অপশনটি না আসছে তারা কীভাবে আপনাদের মোবাইলে এই অপশনটি আনতে পারেন, তার জন্য এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন। অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোর এবং আইফোন হলে অ্যাপ স্টোরে চলে যাবেন। এখান থেকে অ্যাপ স্টোরে চলে গেলাম, জাস্ট অ্যাপ স্টোরে গিয়ে আমি এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করব ইমো। ইমো অ্যাপসটি চলে আসবে, দেন আসার পরে এই যে আমার এখানে আপডেট লেখা আছে, যদি আপনাদের এখানে আপডেট লেখা থাকে অবশ্যই আপনাদের ইমো অ্যাপসটিকে আপডেট করে নেবেন। এই আপডেট করার পরে কিন্তু আপনি অপশনটি পেয়ে যাবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দেবেন।